জেনে নিন অত্যাধুনিক সুখাইসু 34 ফাইটার এয়ারক্রাফট সম্পর্কে। সুখাইসু 34 হচ্ছে রাশিয়ার তৈরি 2 ইঞ্জিন ও 2 সিট বিশিষ্ট একটি অলওয়েদার মিডিয়াম রেঞ্জের সুপারসনিক বোম্বার ফাইটার বা স্ট্রাইক এয়ারক্রাফট, যার ন্যাটো রিপোর্টিং নেম হচ্ছে ফুল ব্যাক। এই এয়ারক্রাফটটি 1990 সালে এর প্রথম ফ্লাইং সম্পন্ন করে এবং 2014 সালে প্রথম রাশিয়ান বিমান বাহিনীতে সার্ভিসে আসে। সুখাইসু 24 ফ্লাঙ্কারের ওপর ভিত্তি করে তৈরি করা সুখাইসু 34 হচ্ছে এমন একটি ইউনিক বোম্বার যেটি দিয়ে একাধারে গ্রাউন্ড ও নেভাল টার্গেটকে ধ্বংস করা, এয়ার সুপ্রিমেসি অর্জন ও গোয়েন্দা মিশন পরিচালনা করা যায়। বিমানটিতে আছে অত্যাধুনিক এভিওনিক্স, মাল্টিপারপোজ লং রেঞ্জ রাডার, বিল্ট ইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, আছে ইন ফ্লাইট রিফিলিং সুবিধাও। এটি একসাথে ইয়ার টু সারফেস ও ইয়ার টু ইয়ারে একাধিক টার্গেটে আঘাত আনতে সক্ষম। এর হাই এন্ডুরেন্স ইঞ্জিন অনেকক্ষণ একটানা চলতে সক্ষম। সু 34 বিমানটি মূলত সু 20-কে রিপ্লেস করার জন্য তৈরি করা হয়েছে। এটি ফাইটার বোম্বার হিসেবে বানানো হলেও এটিতে একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল ফাইটারের সকল গুণাবলী রয়েছে। এই বিমানটি ডিজাইন করা হয়েছে লং রেঞ্জ স্ট্রাইক, ট্যাকটিক্যাল স্ট্রাইক, রিকনেসেন্স ও নেভাল মিশনের জন্য, যেটি দিয়ে দিনে রাতে যে কোনো আবহাওয়ায় এমনকি হেভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিবেশেও ছোট দূরবর্তী এবং গতিশীল টার্গেটকে ধ্বংস করা যায়। আর এর ফেরি রেঞ্জ হচ্ছে 4000 কিলোমিটার, যা থেকে বোঝা যায় এটি একটি 1000 কিলোমিটার এর কমব্যাট মিশন অনায়াসে করতে সক্ষম। এটির হার্ট হিসেবে রয়েছে এর ফায়ার কন্ট্রোল সিস্টেম ও ওকেবি লিনেট কর্তৃক ডিজাইনকৃত V004 PES রাডার। রাডারটি 3.2 মিটার RCS বিশিষ্ট টার্গেটকে 200 থেকে 250 কিলোমিটার দূর থেকে ট্র্যাক করতে পারে। এর আরেকটি অন্যতম ফিচার আছে যা অনেকেই জানেন না। পঞ্চম প্রজন্মের বিমানে এটি দেখা যায়, তা হলো এর পিছনে 2 ইঞ্জিনের মাঝখানে যে বিশাল স্ট্রিং বা হুলের ন্যায় দেখা যায়, তাতে একটি রিয়ারওয়ার্ড ফেসিং ওয়ার্নিং রাডার আছে যা পিছনে শর্ট রেঞ্জ বিমান ডিটেক্ট ও মিসাইল গাইড করতে পারে। এজন্য সু 34 এর পিছনে না ঘুরে পিছনের বিমান ধ্বংস করতে পারে। ইঞ্জিন দুটির মাঝখানে রিয়ারওয়ার্ড ফেসিং ওয়ার্নিং রাডার। এই বিমানটির লিস্ট ভর্তি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে একটা আলোচিত অস্ত্র হলো KH-59ME টিভি গাইডেড মিসাইল। এটি গ্রাউন্ড টার্গেটে 100 কিলোমিটারের ওপর টেস্টে হামলা করতে সফল হয়েছে। এই মিসাইলের সামনের ক্যামেরার মাধ্যমে ওয়েপন্স অফিসার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এছাড়াও এতে শিকার রয়েছে। এর ইয়ার টু ইয়ার ক্যাপাবিলিটিও মারাত্মক, একসাথে 6টি K-77 মিসাইল এবং 6টি K-74M মিসাইল নিয়ে ইয়ার টু ইয়ার মিশন করতে সক্ষম, অথবা 8টি R-27 এবং 4টি K-74M মিসাইল বহনে সক্ষম। এছাড়াও এর একটি অন্যতম ফিচার হলো এর বিল্ট ইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। হ্যাঁ, এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্টও দিতে পারে। 2016 সালে PKM নামের একটি PES রাডার পরীক্ষা সফল হয়েছে, যা পরবর্তী বিমানগুলোয় স্ট্যান্ডার্ড হিসেবে থাকে। এছাড়াও এটির আলাদা কোনো টার্গেটিং পড লাগে না, স্ট্যান্ডার্ড বিল্ট ইন ইলেকট্রো অপটিক্যাল পড লাগানো আছে, যা খুব শীঘ্রই ফ্রান্সের থেলসের বানানো ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম দ্বারা রিপ্লেস করা হবে। সু 34 এর ককপিট, এটির ককপিটে পাইলট পাশাপাশি বসে, যার সুবিধা হলো ডুপ্লিকেট জিনিসের দরকার হয় না। পাইলট বাম পাশে বসে ককপিটে প্রবেশ করতে হলে বিমানের নোজ হুইলের হ্যাচারের মাধ্যমে প্রবেশ করতে হয়। সু 34 এর ককপিটে প্রবেশের হ্যাচ, এর সর্বোচ্চ রেঞ্জ আনরিফিউলড 4000 কিলোমিটার, রিফিলিং করে সর্বোচ্চ 12000 কিলোমিটার মিশন পরিচালনা করা যায়। এর AL-31FM-ON খুবই রিলায়েবল এবং আগের ভার্সন থেকে আপগ্রেড করা। এটি ঘন্টায় সর্বোচ্চ 2000 কিলোমিটার গতি বিমানটিকে দিতে সক্ষম।
এ বিমানের স্পেশাল ফিচার হলো এর লং এন্ডুরেন্স ফ্লাইটের সুবিধার্থে পাইলটের জৈবিক কাজের জন্য একটি টয়লেট ও মিনি কিচেন আছে, যা দীর্ঘ সময় ফ্লাইংয়ের জন্য ব্যবহৃত হয়। আর পাশাপাশি দুই সিট হয়, পিছে কিছু ফাঁকা জায়গা থাকে যেখানে একজন পাইলট শুয়ে থাকার ব্যবস্থাও আছে। পাইলট ইচ্ছা করলে তার নেভিগেটরের কাছে কন্ট্রোল দিয়ে করিডোর রেস্ট নিতেও পারেন। এর ককপিট 17mm আর্মার দিয়ে মোড়ানো এবং পাইলটের জন্য ইঞ্জেকশন সিট রয়েছে। অস্ত্রভান্ডার হিসেবে রাশিয়ার প্রায় সকল এয়ার লঞ্চড মিসাইল বহন করতে পারে, প্রায় 12 টন অস্ত্র বহনে সক্ষম। খুবই প্রিসাইজভাবে অ্যাটাক করতে সক্ষম বিভিন্ন গাইডেড বোম ও মিসাইল বহন করতে পারে। এছাড়াও এটি 3000 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল বহন করতেও সক্ষম। আত্মরক্ষার জন্য আরও দুই ধরনের ECM পড উইং টিপে বহন করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো এটির ম্যাক্সিমাম টেকঅফ ওজন 45 টন, এর 12টা হার্ড পয়েন্টে সর্বোচ্চ 12 টন অস্ত্র নেওয়া যায়, যা একটা খালি F-16 প্রায় সমান। কিন্তু এরপরেও এটি 9G ম্যানুভার নিতে সক্ষম, যা অনেক আধুনিক ফাইটার বিমানও পারে না। ইয়াশোতে একমাত্র বোম্বার হিসেবে কোবরা ম্যানুভার এই বিমানই দিতে পারে। ইয়াশোতে দেখলে বোঝা যায় এর ম্যানুভার ক্ষমতা আধুনিক কিছু ফাইটারের চেয়ে অনেক বেশি। প্রায় 36 মিলিয়নের এই বিমান রাশিয়া ছাড়াও আলজেরিয়া ব্যবহার করে 12টি, এবং এর সুফলে আরও 40টি অর্ডারের ইচ্ছা পোষণ করেছে।